ইসলাম সারা দুনিয়ার মানুষের ধর্ম হওয়া উচিত কারণ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ ইসলামও দিয়েছেন আল্লাহ প্রথম মানুষ মুসলমান ছিলেন ইসলামের চেয়ে পুরনো কোন ধর্ম মানুষ সৃষ্টির 10000 বছর আগে আল্লাহ ইসলামকে ঠিক করে রেখেছেন পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের হাফেজ পাওয়া যায় একটা ধর্মের মাত্র হাফেজ পাওয়া যায় সেটার নাম কি ইসলাম কয় লক্ষ হাফেজ এখন আছে সারা পৃথিবীতে 150 লক্ষ হাফেজ কোরআনকে সিনায় আটকে রেখেছে আসলে 150 লক্ষ নয় 1.5 কোটি নয় সারা পৃথিবীর 150 কোটি মুসলমানই কোরআনের কোন না কোন পর্যায়ের হাফেজ ঠিকভাবে ঠিক কেউ এক সূরার হাফেজ কেউ দুই সূরার হাফেজ কেউ 10 সূরার হাফেজ হেফজ ছাড়া একজন মুসলমানও দুনিয়াতে নাই আপনি হিন্দু ভাইদের ঠাকুরদেরকে জিজ্ঞেস করেন could you read something from your bible holy gita holy মহাভারত ঋগ্বেদ অথর্ববেদ যজুর্বেদ কল্কি পুরাণ read something কিতাবের নামই জানা না পড়বে বলে যে ভাই ইয়ে তো মেরা সমাজ মে আতা নেহি মাই কিস তরহ আপকো বুলাউঙ্গা মাই তো কুছ নেহি জানতা হ্যায় ইস কিতাব সে কিন্তু পৃথিবীর কোন মুসলমান বাদ যাবে না যাকে মানুষ প্রশ্ন করলেই কোন না কোন সূরা সে পড়তে না পারবে ঠিক না ভাই সবার হৃদয়ে একটা সূরা আছে যেই সূরাটার দাম সবচেয়ে বেশি কোন সূরা কোন সূরা কোরআনের মা কোন সূরা মায়ের দাম বেশি না বাপের বেশি দাম বেশি বাপের হক বেশি মায়ের দাম বেশি বাপের হক বেশি মায়ের এই কোরআনে কোনো মায়ের নাম নাই কোনো মায়ের নাম নাই আদমের নাম এসেছে অসংখ্যবার মা হাওয়ার নাম একবারও নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 450 বার বিভিন্ন ডাইমেনশনে মোহাম্মদ এসেছে চারবার আহমদ একবার বাশিরা নাজিরা নবী রাসূল কুল এইভাবে 450 বার রাসূলের নাম আল্লাহ ধরেছেন কিন্তু ওনার 11 জন বিবির নাম একবারও নাই শুধু একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই কি নাম স্বামী থাকলে ওনার নাম কোরআন শরীফে থাকতো না তাহলে এবার বলেন স্বামীর দাম বেশি না স্ত্রীর বেশি হ্যাঁ হক বেশি স্ত্রীর কারণ কষ্ট বেশি মায়ের কষ্ট যার বেশি হক তার বেশি কষ্ট বেশি যার হক বেশি তার আল্লাহ বলছেন এই কোরআনটা তোমার জন্য দিয়েছি লিউনজিরা মান কানা হাইয়া জীবিত মানুষের জন্য এটা সতর্কবাণী অথচ আমরা মানুষ মারা গেলে ওই সূরাটা পড়ি সূরা ইয়াসিন কিন্তু মরা মানুষের জন্য পড়া সূরা না আরে মরা বেটা তো শুনতেই পায় না লাভ কি হলো হ্যাঁ লিউনজিরা মান কানা হাইয়া এই সূরার ভিতরে আল্লাহ বলছেন ইটস এ রিমাইন্ডার ফর অ্যালাইভ পিপল এটা জীবিত মানুষের জন্য রিমাইন্ডার মরা মানুষ তো মরেই থাকে ওর জন্য কেউ পড়লে সে পেল কিন্তু সে নিজের জন্য কিছুই করতে পারে না আর আমরা গিয়ে মরা মানুষের কাছে হাত পাতি দয়াল বাবা গাঁজা খাবা গাঁজা না খালে কসুর বাবা তুমি আহা কি পচা পচ্ছে মানুষের আকিদা হ্যাঁ একজন মরা মানুষ তো নিজের জন্যই কিছু করতে পারে না তোমার জন্য করবে কি সবচেয়ে সওয়াবের সূরা সূরা ফাতিহা তারপরে দুই নম্বর সূরা কোনটি না মেম্বার সাহেব উঠলেন কেন এখলাস কোনটা এখলাস তিন নম্বর সূরা কোনটা এত ওয়াজ মাহফিল হয় এত তাফসির হয় কোরআনের খবর কি আপনাদের অধিকাংশ যেগুলো ওয়াজ করে এগুলো কোরআন থেকে কথা বলে না হাবিজাবি কিচ্ছে কাহিনী কয় আচ্ছা বলুন তো এখানে কোনো পীরের কিচ্ছা আছে তো পীরের কিচ্ছা শুনুন কেন আপনারা এখানে সাহাবিদের কিচ্ছা আছে না নাই তো সেটাই না শুনবেন নবীদের কজন নবীর কিচ্ছা আছে এখানে কজন 25 জন আর প্রকারান্তরে সব নবীর কথাই কিছু কিছু কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কোন নবীকে বাদ দেননি তো যারা জান্নাতের শিউর জান্নাতের বাসিন্দা তাদেরকে বাদ দিয়া পচা মানুষের কথা কেন বলেন আলোচনা হবে জান্নাতি নবীদের ঠিক না ঠিক তারপরে সাহাবিদের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আমার সাহাবীরা সাহাবীদেরকে যারা মানবে তারাও জান্নাতি হয়ে যাবে ঠিক না ঠিক সাহাবীদের মধ্যে আশারা মুবাশশারা ছিলেন যারা দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে গেছে মা খাদিজা দুনিয়াতে থাকতেই জান্নাতি মা ফাতেমা দুনিয়াতে থাকতেই জান্নাতি হাসান হুসাইন দুনিয়াতে থাকতেই জান্নাতি ঠিক কি না চতুর্থ তৃতীয় কোন সূরা রাসূল পড়তেন ওই সূরাটা হলো কোরআনের এক চতুর্থ অংশ সূরা ফাতিহা কোরআনের অর্ধেক সূরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশ আরেকটা সূরা আছে এক চতুর্থ অংশ সবাই জানে আমি মনে করায় দেব ইন্না আতাইনা আরে কাফের চতুর্থ অংশ হয় কেমনে কোরআনে কাফেরকে আল্লাহ ভালোবাসেন না ঘৃণা করেন এই জন্য কাফিরনের ভিতরে আল্লাহর নামও নাই আল্লাহর নামও নাই আছে আল্লাহর নাম কুল ইয়া ইয়ুহাল লা আবুদু আলা আনতুম আবিদুনা মা আবুদ আলা আনা আবিদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম আল্লাহর নাম কই নাই কারণ আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না মুমিনদেরকে পছন্দ করেন মুমিনের সূরার শুরুতে আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কাফিরুন পড়তেন সাথে সাথে কুল হু আল্লাহ পড়তেন কারণ ওই কাফিরুনের মধ্যে আল্লাহর নাম একবারও নাই আর সূরা ইখলাসের ভিতরে শুধু আল্লাহরই পরিচয় দুইটা ব্যালেন্স করতেন যেমন খাওয়াতে তিনি ব্যালেন্স করতেন খেজুরের সাথে খিরা খাইতেন খেজুরের সাথে কি খাইতেন খেজুর হলো প্রচন্ড মিষ্টি আর খিরা হলো একটু পানি জাতীয় তরমুজের সাথে আদা খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাদের মতো এত ভাত জীবনে চোখেও দেখে ভাত খাইলেই পেট বড় হয় তবে আপনাদের পেট বড় হয় না কারণ খেতে খামারে কাজ করেন তো শর্করা ভাতের সবচেয়ে বেশি ভাত আসলে আদম আলাইহিস সালামের মধ্যে ভাতই খেয়েছিল কারণ ভাত না হলে মানুষ অস্থির হয়ে যায় যারা ভাত খায় ওরা কয় দুনিয়ার কিছু না দেয় আমাদের শুধু ভাত দিয়ে ঠিক না আমারও এই ব্যারাম আছে আমি চার বেলা ভাত খাই আমেরিকাতে প্রথম গিয়ে তিন দিন ভাত খাইতে পারেন আমি বলছি আজকে ভাত না দিলে আমি কোনো কথাই বলব না ভাতের জোগাড় করা এত মজার জিনিস এটা কিন্তু কমা খেতে হবে একটু কন্ট্রোল করে খেতে হবে যাদের ডায়াবেটিস ভাত খাওয়া ছেড়ে দেন রুটি খাওয়া ছেড়ে দেন চিনি খাওয়া ছেড়ে দেন আপনার ডায়াবেটিস বিদায় নিবে কেঁদে আপনার থেকে বিদায় নিয়ে নিবে যাদের ডায়াবেটিস আছে তারা এই শর্করা জাতীয় খাওয়া বাদ দিয়ে দেন আমরা এখন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সূরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর বলতেন এই সূরা যারা পড়বে কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো মেঘ ওদেরকে ছায়া দিবে এই সূরাটা প্রায় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রতিদিনের পড়ার ভিতরে আটটা সূরা ছিল তার মধ্যে এই সূরাটাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে ওটা যোগ করতেন প্রথম তিনি সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা দুই নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু তিন নম্বরে পড়তেন কুল আউযু বিরাব্বিন চার নম্বরে পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস পাঁচ নম্বরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল এটার আরেকটা উপকারের কথা তিনি বলছেন যাদের শরীরে বিষ ব্যথা তারা যেন রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে বিষ ব্যথা ভালো হয়ে যাবে ব্যথা শরীরে ব্যথা আছে না রাতের শেষ নামাজে রাসূল এই সূরা পড়তেন প্রথম রাকাতে পড়তেন সাব্বাহ ইসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ অধিকাংশ সময় তিনি ভিতের কয় রাকাত পড়তেন তিন রাকাত ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন বুখারীর হাদিস যখন তিনি ফজরের ভয় করতেন এক রাকাত দিয়ে বিতর করে দিতেন ফজরের ভয় করলে তাহাজ্জুদের শেষে এক রাকাত দিয়ে তিনি বিতর করতেন সেখানেও কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবার ফজরের সুন্নতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কানা ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি ক্বাবলা আল ফজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম বুখারী বলছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি বলছেন রাসূল ফজরের আগে দুই রাকাত হালকা নামাজ পড়তেন হালকা নামাজ অর্থাৎ ছোট্ট নামাজ
এই নামাজটা মাঝে মধ্যে এত সংক্ষিপ্ত করতেন, মা আয়েশা জিজ্ঞেস করতেন সূরা সহ পড়ছো না সূরা সারাই পড়ছো? স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের কিছু ডাকাইতে আছে স্ত্রীর সাথে মুখ দেখা, এই তুই কোনতে গেছিস, সেরা গালি বদনা, বোর সাথে কোনো সময় ডিসিগিরি এসপিগিরি দেখাবা না, বোর সাথে এমপিগিরি মন্ত্রীগিরি দেখাবা না, বউকে বান্ধবী হিসেবে গ্রহণ করবা, ঘরে ঢুকবা শিশি হয়ে বের হবা পুরুষ হয়ে, ঠিক না বেটি? ঘরে পুরুষ হয়ে ঢুকবা না এমনি করে, এটা ওই রানী এলে যাবেদ জানতো, আমাদের দেশের মূর্খগুলো জানে না। রানী এলে যাবেদ ঘরে আসছেন, ভিতরে স্বামী দরজা নক করেছেন, স্বামী জিজ্ঞেস করলেন হু ইজ ইট, তিনি উত্তর দিচ্ছেন আই এম কুইন, জামাই বলছেন আই ডোন্ট নিড কুইন আই ওয়ান্ট এলিজাবেথ। এবার জামাই আবার জিজ্ঞেস করলেন কে, বলছে ইটস ইউর এলিজাবেথ, এটা তোমার এলিজাবেথ, দরজা খুলে দিলেন। এটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা? অত্যন্ত মধুর হবে স্বামী স্ত্রীর সম্পর্ক, যত মধুর হবে নোংরামি সমাজে তত বেশি বন্ধ হবে, আর যত কম হবে নোংরামি সমাজে ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম তিরমিজি আলাইহি রাহমা বলছেন প্রথম রাকাতে পড়তেন কুল আইয়ুহাল কাফিরুন, পরের রাকাতে পড়তেন কুল হু আল্লাহু আহাদ। কয়টা সূরা গেল মোট কয়টা বললাম? পাঁচটা গেল। এরপরে পড়তেন সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা। বাকারার সাথে কখনো কখনো পড়তেন আলে আমরান, এরপরে পড়তেন সূরা মুলক এবং সূরা সেজদা। হিসাব পেলেন তো কয়টা বললাম? দৈনিক কয়টা পড়তেন? আটটা। আর জুমার দিন পড়তেন পনেরোটা। এগুলো হিসাব নিয়ে যায়, কোনটা কোনটা এক্সট্রা লাগাতেন, হিসাব নিয়ে তারপরে পড়বেন। আমরা এখন সূরা বাকারা থেকে আজকে কথা বলব, সূরা আল ইমরান থেকে কথা বলবো। সূরা আল ইমরান শুরু হয়েছে আলিফ লাম দিয়ে, বাকারা যেমন শুরু হয়েছে আলিফ লাম দিয়ে, আল ইমরানও আলিফ লাম দিয়েই শুরু হয়েছে। সূরা বাকারা শেষ হয়েছে দোয়া দিয়ে, সূরা আল ইমরানের শেষের দিকেও দোয়া শিখিয়েছেন কি? ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. আর শক্তি নাই, জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের কিছু পসা নেতা আছে আল্লাহু আকবার কইলে মনে জ্বালা ধরে, বুঝতে হবে তোর মনটা কাফের হয়ে গেছে, তোর মনটা মুনাফিক মন, তোর মন মুমিনের মন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সন্তান জন্ম নিলে এটাই কানে দিতে হয়, সূরা ফাতিহা না, সন্তানের কানে দিয়ে দাও এই পৃথিবীর আকাশ জমিনে সবচেয়ে বড় কে? কত বড় আল্লাহ বলেন তো, কত বড় আল্লাহ! লবণ নিয়েই তো গবেষণা করার ব্রেন আপনাদের নাই, লবণ লবণ, লবণের ভিতরে যা এলিমেন্ট আল্লাহ রেখে দিয়েছেন গবেষণা করে বিজ্ঞান শেষ করতে পারবে না, একটা চোখ নিয়ে কেমন পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারবে না, একটা আঙ্গুল নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না, বিশাল আল্লাহকে নিয়ে কেমনে চিন্তা করবে? আল্লাহ বলছেন আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, লজ্জায় মাথা নত হয়ে আসবে, আর তুমি বলবে সুবহানাক, আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ, ফাতেনা আযাবান না। সক্রেটিস ওয়াজ সিটিং অন দ্য গ্রাস, হি ওয়াজ থিংকিং হু হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্রাস, সাডেনলি হি ওয়াজ থিংকিং হু হ্যাজ ক্রিয়েটেড দ্য অলমাইটি। সক্রেটিস একদিন ঘাসের উপর বসেছিলেন, তিনি ঘাস নিয়ে গবেষণা করছেন যে ঘাসটা বানালো কে? আল্লাহ। ওকে, আল্লাহকে বানালো কে? এবার যখন আল্লাহকে বানানো নিয়ে চিন্তা করলেন, একটু পরে মানুষ দেখে যে নিজের পায়খানা নিজে খাইতেছে, আপনার মাথার সেলে কুলাবে না,
মাথার সেল হলো 2700 কোটি সেল মাথাতে হার্টে 2500 কোটি সেল এই সবগুলো সেল বিকল হয়ে যায় যখন কেউ শুধু আল্লাহকে নিয়ে চিন্তা করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল কিভাবে আকাশ জমিন সৃষ্টি করলেন রাত আসছে দিন চলে যাচ্ছে কোনো আওয়াজ নাই শাম কো ঢুঁড়ে পাগল সূরজ শাম কো ঢুঁড়ে সবেরা মেয়ে ভি ঢুঁড়ো উস প্রীতম কো ও না সকা জো মেরা চাঁদ উঠছে সূর্য ডুবছে ঠিক কিনা কেউ কাউকে ধরতে পারছে না এই পৃথিবী প্রতি ঘন্টায় 43,000 মাইল বেগে ঘুরছে বিজ্ঞান রিপোর্ট করছে এই পৃথিবী যেই ছোট্ট উপগ্রহ এটা প্রতি ঘন্টায় 43,000 মাইল বেগে ঘুরছে প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেকটি তার কক্ষপথে ঘুরছে ঠিক না বা ঠিক ধরে রাখছেন কে সেই আল্লাহ বলছেন তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো কিভাবে আমি একটা আপেল তৈরি করলাম কিভাবে একটা ছোট্ট টমেটো তৈরি করলাম একই মাটির ভিতরে সব রকমের ফল আছে না নাই একই মাটির ভিতরে কত রকমের ফল ইক্ষু হয় আবার ইক্ষুর মতো ছোট ছোট বাঁশ হয় বাঁশ খেলে দাঁত শেষ ইক্ষু খেলে দাঁত ভালো ঠিক তবে ঠিক কিন্তু চেহারা দেখলে মনে হয় মামা তোমার খালা তুমি শাক দেখেন ওই যে একটা শাক আছে না গায়ে লাগলে চুলকা কি নাম কি সুত্তা সুত্তা যারা কোরআনের মাহফিল পছন্দ করে না যদি ল্যাংটা করে সুত্তা লাগিয়ে দেয় ঠিক সুত্তা লাগালে বুঝবি সুত্তার মজাটা কি চুত্তাও সবুজ পুঁইশাকও সবুজ এখন যদি পুঁইশাকের বদলে কেউ সুত্তার আইন্দা দেয় কাউকে কি অবস্থা হবে দুটাই আল্লাহ বানালেন এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে সবসময় ধন্না দাও তুমি ভালো মন্দ ডিফারেন্সিয়েট করতে পারো না কোনটা ভালো কোনটা মন্দ জানো না আমার কোরআনে আমি সেটা জানিয়ে দিয়েছি ঠিক না বে ঠিক এবার আল্লাহ বলছেন إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ هي الله أبني جاكي جهنم مدن ترچي أفو مني توار كيو ہوتے پار بي تار كنو شاہد جو کاري نائي إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ كاكي الله جهنم مدن بي إن الله قرآن بولي دي چين الله رمطو يانتو بلو پوری کھو دنیا تيار كيو دنیا پوری کھا گلو پرسن پتر گپن تھاكي ٹھیک تا بیٹھی آر الله پرسن پتر کی কথা বলেন প্রশ্নপত্র ওপেন প্রশ্নপত্র দিয়েছেন উত্তর দিয়েছেন সব খোলা সুবহানাল্লাহ শুধু লেখো আর উত্তর দাও যে কোনো মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যেতে পরীক্ষার হলে যেমন পরীক্ষার সময় যে কোনো সময় একটা ছেলের জন্য শেষ হয়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে আমাদের যে কোনো সময় ডাক আসে দেখা যায় ছেলের লাশ নিয়ে বাবা দাঁড়ানো আবার নানা দাঁড়ানো নাতির লাশ নিয়ে আছে না নাই এই তো পৃথিবী আসার একটা সিরিয়াল হয় যাওয়ার কোনো সিরিয়াল নাই চূড়ান্ত জীবন ওখানেই আমরা স্থায়ীভাবে থাকব কেউ জান্নাতি কেউ জাহান্নামী যারা কোরআন মানে তারা কোথায় যাবে জান্নাতে আল্লাহ বলছেন আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله ঠিক করে রেখেছেন কোন কাজ করলে জাহান্নাম হবে এখান থেকে কামাই করবেন জান্নাতও এখান থেকে কামাই জাহান্নামও এখান থেকেই কামায় জান্নাত ওখানে গেলে আল্লাহ আপনাকে দিবে এমনি দিবে না জান্নাতের এখান থেকে কামাই করতে হবে ঠিক কি না যেমন আল্লাহ বললেন যে আমার ইসলামের বিরুদ্ধে যাবে কোরআনের বিরুদ্ধে যাবে নিজে মানে না অন্যকে মানতে দেয় না নিজে কোরআন শুনে না অন্যকে তাফসীর মাহফিলে যেতে দেয় না এত মসজিদে কোরআন পড়া হয় বন্ধ হয় না কারণ মসজিদের হুজুরের তেলাওয়াত শুনে তো কেউ ইসলামে আসে না বন্ধ হয় কোনটা যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হয় সেটার উপরেই 44 ধারা আসে ঠিক কি না কারণ কি ওখানে কোরআন শুনে সে বাস্তব জীবনে আমল করতে যায়
আর মসজিদের তো জিনারা হুজুররা পড়েন ওনারাও বুঝে না যারা শুনে হেরাও বুঝে না কত তুইও বুঝস না আমিও বুঝি না চলতে থাক এক হুজুর ডেইলি দোয়া করে আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়া জাআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ উনি আমার উস্তাদ উনি কয় তারেক আমি ওনার দোয়াটাতে খুব মনোযোগ দিয়ে দোয়াটা পড়লাম বৃদ্ধ মানুষ দোয়া করতেছে হে আল্লাহ আমাকে নিঃসন্তানী করেন না আমাকে অনেকগুলো সন্তান দান করেন নামাজের পরে জিজ্ঞেস করলো হুজুর আপনার বয়স কত কয় 70 কয় সন্তান টন্তান নাই কয় বলেন কি আমার 9টা ছেলে মেয়ে কত আপনি যে দোয়া করেন লা তাজআলনি ফুরতান আমাকে নিঃসন্তানী করেন না কয় দোয়াটা আমি বুঝি না এমনি করতে দোয়াটা বুঝি না এরকম আমাদের না বুঝার গ্রুপই বেশি ঠিক না বা ঠিক আম্মা মান তাগা যারা কোরআনকে পছন্দ করে না ইসলাম মানে না কোরআন মানে না আর দুনিয়াকে প্রাধান্য দেয় টাকার জন্যই শুধু দল বদলায় দল বদলানোর মেইন কারণ হলো টাকা 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 ঠিক কি না কোনো আদর্শ নাই আদর্শ হলো কি টাকা এই করোনার চাইলো বহু চেয়ারম্যানের পেটে গেছে জানি না এই ভাইয়ের খবর কি তবে চেহারা দেখে মনে হয় এর সাথে তোমার কোনো সম্পর্ক নাই চেহারা দেখলেই একজন নেককারকে চিনা যায় ঠিক তবে ঠিক গতকালকে 16 ডিসেম্বর গেছি গত পরশুদিন একজন চেয়ারম্যান স্টেজে এসেছেন আমি মনে করছি ওখানের বড় মসজিদের ইমাম বল দাড়ি ভাইয়ের এতটুকু গোল চেহারা এসে এরকম করে বসছে আর আপনি কে কয় আমি চেয়ারম্যান নিশ্চয়ই আপনি করোনার চাল থামলেন একজন মানুষের চেহারাই তার আমলের প্রকাশ হয় ঠিক তবে ঠিক আল্লাহ এই সমস্ত নেককার চেয়ারম্যানের সংখ্যা আপনি বাড়াইয়া দেন আরো চিৎকার করে বলেন আমিন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়া যেখানে তারা সেখানে এখন যদি ঘোষণা করা হতো এখানে 10,000 করে টাকা দেওয়া হবে কোনো হিন্দুও কি বাড়ি থাকতো কথা বলেন নাকি আপনারা জানেন এখানে 10,000-এর চেয়ে বেশি আমরা কামাই করব ঠিক না বা ঠিক একটা মাহফিল সারা জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট কোরআন আছে যেখানে রহমতের সাগর সেখানে এখন যদি এই এলাকার জন্য গজব নির্ধারিত হয় এই জায়গাটাকে হেফাজত করে দিবেন কে কারণ আল্লাহ ওয়াদা করেছেন মা কুননা মুআযযিবিহি মাহুম ইয়াস্তাগফিরুন আমার গোলাম যখন আমার কাছে গুনাহ মাফ চায় আমি তাকে কোনো আযাব দেই না আমরা দুনিয়াকে প্রাধান্য দেব না আযান হয়েছে দোকান বড় না ব্যবসা বড় না পার্টি অফিস বড় না আল্লাহর মসজিদ বড় পারবেন তো কথা বলেন না কে রাতে ঘুমিয়ে আছেন প্রিয়তমা স্ত্রীর সাথে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো নান্না মুন্না আপকি সাথ হ্যায় আযান হলো কি করবেন কি করবেন দুনিয়া একদিকে আযান আরেক দিকে তাহলে বোঝা যাবে আপনি দুনিয়াকে প্রাধান্য দেন আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যারা দুনিয়াকে প্রাধান্য দেয় ইসলাম মানে না কোরআন মানে না তাদের জায়গা জাহান্নাম কার কথা আবার যারা ইতিমের মাল খায় তাদের পেটের ভিতরে তারা জাহান্নাম ভরে নেয় রাস্তার ইট বালু খায় ফেলে এরকম লোক আমাদের দেশে আছে না নাই সারা দেশে এই যে রোডের হাইওয়ে বিপ্লব এনে দিলেন একজন মানুষ আল্লাহ তাকে মাফ করে দেন এর আগে বাংলাদেশের রোডে এত বিপ্লব কখনো আসে নাই সবচেয়ে লম্বা রোডটাকে পাকা করে দিলেন ঢাকা থেকে কিভাবে 5.5 ঘন্টায় রংপুর আসতে হয় কে দেখালেন জানি কি কয় গাইবান্ধাতে এক ছেলেকে আমি জিজ্ঞেস করছি আমাদের নবীকে কয় হুসাইন মোহাম্মদ এরশাদ মানে ওর আব্বা বোধহয় জাতীয় পার্টিতে ছিলেন ওর কাছে এত বেশি এরশাদ সাহেবের নাম বলছে ও মনে করছে উনি নবী হবে না তুমি পড়ো কোন স্কুলে কয় ব্র্যাকের স্কুলে ও তাইলে তো এটা জানতেই পারো কারণ ব্র্যাকের স্কুলে তো কোরআন হাদিসের কোনো খবর নাই বাচ্চাদেরকে কোথায় দিবেন আগে মসজিদে দিবেন আগে মাদ্রাসায় দিবেন ঠিক না বেটি তাহলে ছেলেটা আপনার জানা যা পড়তে পারবে আপনার জন্য দোয়া করতে পারবে আর যদি আগেই দেন ইংলিশ স্কুলে ছেলে পড়বে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাব দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই ফেরেশতারা বলবে হ ডায়মন্ড দিতে আসি তোমার বাপের দাও কালকে ছিলাম একটা হেফজখানাতে এটা পাশের হেফজখানা এক পাশে ছেলে আরেক পাশে মেয়ে মধ্যখানে পার্টিশন
তো সকাল বেলায় দেখি যে মেয়েরা উঠে শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাত ওই পাশে ছেলেরা পড়ছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা কাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াসাফাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা কি অসাধারণ আলহামদুলিল্লাহ কইবেন না এই আওয়াজটা যেখানে হয় ওখানে কোনো আযাব থাকতে পারে না কোনো রোগ থাকতে পারে না অসুস্থতা থাকতে পারে না আর আমাদের দেশে দেখেন কিছু ভাষায় সকাল হতেই সা সাড়ে সা রে গামা গামা পা 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 সা রে গামা পা 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 ধা নি সা সা নি দা পা মা গা রে সা কুত্তা এরকম চিল্লান চিল্লায় এই যে হ্যাঁ হ্যাঁ করে কুত্তা গা হা কি জন্য হ্যাঁ হ্যাঁ করো ওদের তো স্বরলিপি নাই ওদের কোরআন নাই এই জন্য সমস্ত পচা জিনিস প্র্যাকটিস করে ঠিক কি না তোমার কোরআন প্র্যাকটিস করো ঘরের সাতটা ঘরোনা একসাথে কাজ করবে কণ্ঠকে যদি সুন্দর রাখতে চাও কোরআন পড়ো কোরআনের চেয়ে শ্রেষ্ঠ স্বরলিপি কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান তুদখিলিন নার যাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো কারা জাহান্নামী হবে যারা নামাজ রাজান হয় নামাজ যায় না তারা কোথায় যাবে জাহান্নামে আর যারা মসজিদে যায় তারা যাবে কোথায় তারা জান্নাতের চাবি নেয় কি নেয় চাবি নেয় চাবির ভিতরে আবার দাঁত আছে না নাই নামাজ যদি সুন্দর করে আদায় না করেন দাঁতগুলো হবে না শুধু লোহার ডান্ডা একটা পাবে সুন্নত নাই আপনি দু সুরা ফাতিহা পড়েন নাই তসবিগুলো পড়েন নাই ইনফ্যাক্ট জানেও তো না কি তসবি পড়ে জিজ্ঞেস করবেন ভাইদেরকে তসবি পড়েন তো রুকুতে কি পড়ে আমি এক মুরব্বীকে বললাম বাবা আমাকে শিখান রুকুতে কি পড়বো ক সোয়াবিন ভালো সোয়াবিন ভালো আমি বললাম সর্ষের তেল ভালো সর্ষের তেল ভালো শিখার চেষ্টাও নেই লাহানে জলি খফি বুঝে না ইমাম সাহেব কাকে বলবো দুঃখের কথা সব ইমাম সাহেবকে ফুরকানিয়াতে ভর্তি হওয়া দরকার নুরানি ট্রেনিং নেওয়া দরকার নুরানি ট্রেনিং এ একটা বাচ্চা ছোট বাচ্চা কোরআনকে সহি করে পড়ে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যে ভয় করবে আল্লাহর উপস্থিতি সব জায়গাতে আমাদেরকে দেখেন কে শুনেন কে আমাদের সব কিছু আঞ্জাম দেন কে রাতের অন্ধকারে যখন আপনি জমির আইল ঠেলতে যাবেন তখন যদি মনে হয় আল্লাহ আমাকে দেখছেন আপনি আর আইল ঠেলবেন না ঠিক না ঠিক খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন কে ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক ইরাক থেকে যিনি সৌদি আরব পর্যন্ত মিষ্টি পানির নদী তিনি খনন করেছেন ওটার নাম দিয়েছেন নাহারে জোবায়দা এখনো মক্কায় সেটার ভগ্নাবশেষ আছে হজ করছেন হাজি সাহেব হজ করেন নি চেন নিয়ত করেন ইশা হজে গেলে দেখবেন কাবা ঘরের আশেপাশে ওটার কিছু চিহ্ন ভগ্নাবশেষ রয়ে গেছে সেখানে মিষ্টি পানির মাছও আছে জুবায়দা একদিন হারুনুর রশিদকে বলল হারুন তুমি তো জাহান্নামী স্ত্রীর সার্টিফিকেট দাম দাম আছে না নাই স্ত্রী যদি বলে আপনি খারাপ আসলে আপনি খারাপ স্ত্রী যদি বলে আপনি ভালো আসলে আপনি ভালো রাসূল বলছেন বিবিদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছেও ভালো আমি আমার বিবিদের কাছে ভালো ওই জামাই শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার জামাই দোয়া করে আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই কোনো দেশে নাই আমি ঘুরে বলছি অসংখ্য দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন অসংখ্য বাংলাদেশের মেয়েরা এত ধৈর্যশীল রান্নাবাড়া করে কারা কথা বলে ঘর পরিষ্কার করে কারা বাচ্চা লালন পালন করে কারা কাপড় ধোয় কারা কিল খায় কারা এত কাজ করার পরে গায়ে হাত দেন কেমনে মূর্খ কেমনে হাত দাও সৌদি আরবের মেয়েরা পর্যন্ত রেগুলার রাঁধে না একদিন নিজে না দেয় আরেকদিন জামাই রেখে তুই রাঁধাস কি যা ঢুক পাক ঘরে
পাগলো ঠিকারে জানি আস আর আমার দেশের মেয়েরা এত ধৈর্যশীলা এত কাজ করার পরেও জামাইগুলো মন ভরে না ডালে একটু লবণ কম হয়েছে লবণ কম দিলি কে মূর্খ রাসূলের সুন্নাত নাই তোর জীবনে মাশা বলেন জিহাদ থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু পেটে প্রচন্ড ক্ষুধা এসে বলেন আয়েশা ঘরে কিছু আছে আমি বললাম না ঘরে তো খাওয়া নেই আপনি একটু অপেক্ষা করুন আমি খাবার রান্না করে দিচ্ছি মাশা বলেন তিরমিজির সহিহ বর্ণনা রাসূলের আর কোনো খোঁজ খবর নাই একটু পরে দেখে খালের থেকে তলোয়ার নামায় রাসূল নিজে তরকারি করছেন যে তরকারির দাম উত্তরবঙ্গে সবচেয়ে কম মুলা আপনারা খানেন না জাপানে মুলার কেজি বাংলাদেশে টাকার 500 টাকা আর আপনারা খানেন না জাপান কোরিয়াতে সবচেয়ে সব খাবারের সাথে মুলা সব খাবারের সাথে মুলা কাঁচা মুলা আমি বললাম কেন কয় ইট উইল মেক ইওর হেলথ হেলদি তোমার শরীরটাকে ভালো রাখবে মুলায় সবচেয়ে বেশি কোলেস্টেরল কাটে ফ্যাট কাটে এনার্জি বাড়ায় শরীরের চামড়ার রং ডিফারেন্ট করে দেয় আর হে মুলা গরুরে খাওয়ায় গরু লাথি মারে আহা কৃষক যতদিন উন্নত হবে না বাংলাদেশ উন্নত হবে না কোনদিন আমার কৃষক 1 কেজি মুলা ফলাইতে টাকা লাগে 10টা আর হে মুলার বাজারে 1 কেজির দাম হলো 5 টাকা ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি করছেন মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি ভালো আপনি আমাকে সহযোগিতা করছেন বলছে আয়েশা তুমি তো সব করো আমি তোমার কাজে একটু সহযোগিতা করছি মা আয়েশা আবার বলছেন ফজরের নামাজ পড়ে সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন আমরা তো এটা কল্পনাও করতে পারি না নয়জন বিবি থাকার পরে নিজের কাপড় নিজেই ধুইতেন রাহমাতাল্লিল আলামিন আমার ড্রাইভারকে আমি প্রশ্ন করেছি এই তোর কাপড় ধোয় কে কয় বোরে খাওয়াই না দেখেন অবস্থা হ্যাঁ বোরে খাওয়ায় এত মুশরিকে বয়া দিছে খাওয়ায় কে খাওয়ায় কে তুই খাওয়াস কেন কয় না স্যার আমি তো আইন না দেই তো বো তো কাপড় ধুবে আমি তোর কোলাপান পালে কে কো বই পালে তুমি কি করো উদু আলেমদেরকে জিজ্ঞেস করবেন তোমার কাপড় কে ধোয় সুন্দর সুন্দর কাপড় পরে কথা বলে ওর কাপড়টাও বউ ধুয়ে দেয় এরপরে ওই বউয়ের সাথে আবার দুর্ব্যবহার করো এত পেশেন্ট মেয়ে সারা দুনিয়ার কোন দেশে নাই আল্লাহ আমাদের দেশের মেয়েদের সবাইকে ইসলামের জন্য কবুল করে ওদেরকে আল্লাহ আপনি দিনদার বানায় দেন একটা জামাই যদি দিনদার হয় বউ দিনদার হয়ে যায় ঠিক তো বাটি জামাই নিজে নামাজ পড়ে না বউ কয় তুমি নামাজ পড়ছো বউ কয় তুই তো পড়স না আমি পড়ব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহ যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে ওনাহান নাফসা মন যেটা চায় মন চায় ফেসবুকে বাজে মেয়ের ছবি দেখে এটা আপনি করবেন না মন চায় আরেকজনের জমি চুরি করি মন চায় অফিসে ঘুষ খায়া পয়সার মালিক হই মন চায় বিভিন্ন রকমের আজেবাজে কাজ করি আপনি সেটা করবেন না আপনি মনেরটা না করলে আপনাকে জান্নাত দান করবেন কে আপনার বিবি আপনাকে হালাল করে দিয়েছেন কে কে দিয়েছেন রাসূল বলেছেন রাস্তায় কোন মেয়ে দেখে অবাক হলে তুমি সাথে সাথে তোমার বউর কাছে চলে যাও রাস্তার মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে সুন্দর জিনিস আছে ঠিক না বেটি কি সুন্দর করে ইসলাম সমাধান দিয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাজগুলো সহজ করলেন জাহান্নামের কাজ কঠিন করলেন সিনেমা হলে যাওয়া কঠিন পয়সা খরচ করাও কঠিন সিনেমা দেখলে শরীর খারাপ হয় আর মসজিদে যাওয়া কঠিন না সহজ কথা বলেন যেতে কি কোনো পয়সা লাগে নাকি পয়সা লাগে না ওযু করবেন মসজিদে ঢুকবেন মসজিদে ঢুকে উঠা বসা করলেই আল্লাহ নামাজের সওয়াব দিয়ে দিবেন এক নতুন সাহাবি তিনি নামাজ জানতেন না মসজিদে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইসা বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূল্লাহ আমি তো জানি না কিভাবে সালাত আদায় করতে হয় রাসূল বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমাকে দিয়ে দিবে আর আমাদের দেশে আমরা মসজিদে গন্ডগোল বাজিয়েছি আমি জোরে না আসতে হাত উপরে না নিচে ঠিক না ঠিক এগুলো কোনো গন্ডগোলের বিষয় না মসজিদে ঢুকলেই তাকে বুকে নিবেন খুশি হবেন কে
একজন হিন্দুও যদি মসজিদে ঢুকে থাকে মসজিদ থেকে বের করতে পারবে কারণ ওটা আল্লাহর ঘর সে কার বান্দা কথা বলে ওকে মসজিদে নিয়ে যান দুই তিন দিন পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে দেখেছি ইংল্যান্ড আমেরিকার বহু মসজিদে খ্রিস্টানরা আসে খুতবা শুনে খুতবার পরে খ্রিস্টানে সে বলে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন কাম অন বি ক্লিয়ার দা ডিক্লারেশন অফ ফেইথ ইউ রিড আফটার মি তুমি আমার পরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এত সহজ পৃথিবীর আর কোন ধর্মে নাই কালেমা পড়লো ইসলামে চলে আসলো আল্লাহু আকবার কালেমা পড়লো তারপরে নামাজ পড়লো রোজা রাখলো তাকে মুসলমান বলে কবুল করে নেবেন কে সে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে তুমি যদি রাসূলকে অনুসরণ করো তোমার গুনাহ মাফ করে দিবেন কে রাসূলের অনুসরণ নাই গুনাহ মাফ হবে নেতা মেনেছেন বেনামাজি আপনার নেতা বিভিন্ন চোরের দায়ে চুরি করা চোর এরকম নেতা বোধহয় নাই কথা বলেন না কেন এখন তো দেখেন না নেতার চুরি কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আলা জুহুরিহিম চুরির মাল সব আল্লাহ নেতাদের ঘাড়ে উড়াই দেবে রাজশাহীতে গিয়ে দেখি এক বিরাট বিল্ডিং কইলাম এটা কার কয়েক নেতা সাহেবের নেতা সাহেব কি করেন জমি চুরি করেন নাউজুবিল্লাহ মিন যালিক জমিগুলিও ঘাড়ে তুলে দেয়া হবে এই ছোট্ট ঘাড় কিভাবে এত বড় জিনিস নিবেন রাসূল বলছেন জাহান্নামীদের এক একজনের দাঁতকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বড় করে দিবেন দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয় মাথাটা হবে রংপুর শহরের মতো শরীরটা হবে বাংলাদেশের চেয়ে বড় ঠিক না ঠিক যত কিছু চুরি করেছেন আর ঘাড়ের উপর নিতে কোনো সমস্যা সেদিন নেতাদের কর্মীরা বলবে এটা তো নেতা না এটা জমি চোর এটা বিল্ডিং চোর এই নেতা গরু চোর সব আপনার গলায় তুলে দিবেন কে সেজন্য আল্লাহ বলছেন একজনকে মানো যিনার সকাল যেমন রাত যেমন দিন ও তেমন রাত দিনের মধ্যে কোনো পার্থক্য জীবনে একটা মিথ্যা কথা বলে না এরকম লোক আছে না নাই মানুষটার নাম কি সাল্লাল্লাহু জীবনে কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করে নাই জীবনে কোনোদিন বিড়ি খায় নাই রংপুরে তো বিড়ি নাই বিড়ির সাথে পানও আছে পানের সাথে জর্দাও আছে জর্দা তো হালাল ঠিক না কথা কন নাকি বিড়ি আর জর্দা দুইটার মধ্যে পার্থক্য কি একই মায়ের পেটের দুই ভাই জর্দা যেটা দিয়ে বানায় বিড়িও সেটা দিয়ে কথা কন না কেন তা আপনি জর্দা খান কেন পান খান পান পাতার ভিতরে লিভারের জন্য শক্তি আছে ডাক্তারের থেকে পরামর্শ নেবেন এখন তো হাতের মধ্যে ডাক্তার গুগল টিপলেই সব চলে আসে দিনে পান পাতাটা ভালো চুন খারাপ সুপারিও খারাপ শুধু পান খা আমি কালকে রাতেও পান খেয়েছি শুধু পান লিভারের শক্তি বাড়িয়ে দেয় আর আপনাদের এখানে দেখি এই যে আব্দুল শাহ উনি পান খা না পানে ওনারে খায় কতক্ষণ পরে পরে আর হাতের মধ্যে তো চুন মশালা বিল্ডিং কালার করা যাবে যেই চুন খায় ডেলি বিল্ডিং ফেল কেমনে যে এরা বাঁচে থাকে আমার অবাক লাগে এত চুন খায় মানুষ কি ধার চুন আপনি চুনটা খালি জিব্বা লাগান তো জিব্বার সাথে সাথে পড়ে যাবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা করেছেন আমরা তা করব তিনি দুধ খেতেন দুধ খান তিনি সবজি খেতেন আপনি সবজি খান তিনি লাউ পছন্দ করতেন আপনি লাউ খান তিনি ছাগলের রান পছন্দ করতেন আপনি সেটা খান ছাগল সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নবী ছিলেন ছাগলের রাখাল কারণ ছাগল পালতে অনেক ধৈর্যের দরকার ঠিক না ঠিক মানুষও পালতে অনেক ধৈর্যের দরকার মোকাম্মেল ভাই একসময় জেলে যায় সেখানে গিয়ে দোয়া করে আল্লাহ শুধু আমার ধৈর্য দাও ধৈর্য আছে যা পৃথিবী জয় করবে সে ঠিক কিনা ধৈর্যের চেয়ে বড় হাতিয়ার আর কিছুই ধৈর্যশীলের সাথে থাকেন কে ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যশীল আছে যেখানে আল্লাহ আছে সেখানে
আজকেও ছিল তৃতীয় বার্ষিক মা সম্মেলন, আজকেও তৃতীয় বার্ষিক সম্মেলন। এটা কেমনে আপনার কন্টাক্ট করে মিলেছেন নাকি? ওটা হলো পীরগঞ্জ গোপালপুর, এটা হলো বদরগঞ্জ। তো বদরের আন্ডারে তো গোপাল থাকতে পারে না, এটার নাম চেঞ্জ করে দিয়ে, আমার মোকাম্মল ভাই যদি এমপি হয় বলবো যে এটার নাম চেঞ্জ করে রহমতপুর দিয়ে দিয়ে, কারণ বদরের ময়দানে শুধু রহমত আর রহমত। বদরের ময়দানে যারা গিয়েছে তাদের সব গুনাহ মাফ, তারা সবাই জান্নাতি, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে যাচ্ছিলেন তিনি বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, তোমরা কেউ যদি আমার সাথে জান্নাতে যেতে চাও বদরের ময়দানে চলো। একজন গরিব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাখ বাখ, বাখ বাখ মানে আঞ্চলিক ভাষা, যেমন আপনারা বাহে বলেন, কি বলেন, কেনকা জান বাহে, এই বাহেটা কিন্তু কোনো বইতে নাই, কিন্তু আপনাদের এখানে প্রিয় শব্দ এটা, ঠিক বাখ বাখ, এটা কোনো বইতে নাই, একটা আঞ্চলিক শব্দ। মা আহসানাহু ও মা আজাবাহু, হোয়াট এ বিউটিফুল স্পিচ ইউ হ্যাভ ডেলিভার্ড ও মোহাম্মদ, হে মোহাম্মদ আপনি কি সুন্দর কথা বলেছেন, আই অ্যাম ভেরি প্লিজড অন ইউ, আই উইল জয়েন ইউ ম্যান ইন দ্য বদর, আমি খুব সহজেই আপনার সাথে বদরের যুদ্ধে গ্রহণ করব, সুবহানাল্লাহ। হাতে ছিল খেজুর, তিনি বললেন এই খেজুরগুলো শেষ করতে আমার জান্নাতে দেরি, যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মারলেন আর দৌড় মারলেন বদরের ময়দানের দিকে, জেহাদ করে জান্নাতি হয়ে গেলে। আমরাও জান্নাতি হতে চাই, আল্লাহ কবুল করুন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আশেপাশে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এসেছেন স্কুলের স্যার, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, ডিবি এনএসআই এসবি র্যাব বর্ডার গার্ড পুলিশ, এ সমস্ত গোপন আমাদের বাহিনীদের সদস্যরা যারা অত্যন্ত ট্যালেন্সের সাথে আমাদের দেশটাকে পরিচালনা করছেন, এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যতজন এসেছেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দিন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা শুনেছি এই মাহফিলটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, গত রাতেও প্রশাসনের ভাইয়েরা এসেছিলেন প্যান্ডেলটাকে ভেঙে দেওয়ার জন্য। আল্লাহর কিছু গোলাম সবসময় আল্লাহর দিনের পক্ষে থাকে, ঠিক কিনা? আপনাদের এই প্রিয় মানুষটি প্রথম থেকেই ছেলেদেরকে অভয় দিয়েছে, তোমরা মাহফিল করো, আল্লাহ এটা বাস্তবায়ন করবেন, আলহামদুলিল্লাহ। এই দুই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আমাদের মোকাম্মল ভাই নেতৃত্ব দিয়েছেন, প্রশাসনের সাথে কাজ করেছেন। প্রশাসনের ভাইরাও কোরআনকে পছন্দ করে, কিন্তু কিছু উল্লুক আছে শুধু ভোঁ ভোঁ করে, বুঝেন না? ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভালোই থাকে, পাশে আরেকজন শুয়া কান পোড়া দেয়, এই জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক ভালোই থাকে, থার্ড একজন কান পোড়া দেয়। তো তোমরা যারা কান পোড়া দাও, মাহফিল পছন্দ করো না, তোমাদেরও জানাজা হবে না বাংলাদেশের মাটিতে। তোমরা যারা কোরআন পছন্দ করো না, আল্লাহর জান্নাত তোমাদেরকে পছন্দ করবে না, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন শব্দটির অর্থ কি বলেন? এতটুকুই? হ্যাঁ, আরে ভাই আর কিছু কহো, পঠিত তো একটা অর্থ মাত্র, সংযুক্ত, কে বলছেন? হ্যাঁ, কারণ মিলিত, মিলিত কিসের সাথে মিলিত? সমস্ত নবীদের দোয়া এখানে আছে না নাই? আদম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? পৃথিবীর প্রথম কথা, প্রথম দোয়াকে শিখিয়েছেন, দোয়া আছে যেখানে ইসলাম আছে, এজন্যই